فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আল হুদা ওয়ান নূর ফ্যামিলি গ্রুপে শ্রদ্ধা একদিনই বন্ধুরা জানতে চাচ্ছেন, আমরা যখন বেশি হতাশাগ্রস্ত হই অথবা অধিক বিপদে পড়ে যাই, তখন আল্লাহকে কিভাবে ডাকা উচিত অথবা কিভাবে আল্লাহকে আমরা ডাকতে পারি, বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অবশ্যই সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত দিনী বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দাও, যখন তাদের কাছে বালা মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর এবং তার দিকেই আমরা ফিরে যাব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, আর সেটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনুরূপভাবে হাদিসেও এমনটি দোয়া এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, কেউ যখন মুসিবতে পড়বে তখন বেশি করে ইন্না লিল্লাহ পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা। এই দুটি বেশি বেশি পড়বে, তাহলে আমরা আয়াতে পেয়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর হাদিসে আরেকটু অংশ বৃদ্ধি হয়ে আমরা পেয়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা। এই দোয়াটি বেশি বেশি পড়বে, বেশি বেশি পড়তে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বেশ অনেক দোয়া বর্ণিত হয়েছে, তিনি যখন কিছুটা হতাশাগ্রস্ত হতেন তখন তিনি দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই দোয়াটি তিনি অধিকারে পড়তেন, দোয়া আরও পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এরপরে বিপদের আরও দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নি আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। এই দোয়াটা অধিকারে পড়তে হয়, যে দোয়াগুলো আমরা উল্লেখ করেছি এগুলো অধিকারে পড়া, সময় নির্দিষ্ট না করা এবং বার নির্দিষ্ট না করা যে এতবার পড়ব, যখন যেভাবে স্মরণ হয় তখন অধিকারে দোয়া পড়া। এরপরে আমরা আমাদের ভাষাতে যেভাবে সুন্দর হয় সেভাবে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো, যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলো একটু খেয়াল করব এবং সেই সময়গুলোতে অধিকারে আল্লাহর কাছে বিপদ থেকে অথবা বালা মুসিবত থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করব। আল্লাহু তাআলা আলাম।